ডক্টর ইউনুস সরকারের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প সরকার যে হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনুস আজ থেকে আবারও মাঠে নেমে পড়েছে লক্ষ লক্ষ সমর্থকেরা যে কোনো সময় বহিষ্কার হয়ে যেতে পারেন ডক্টর ইউনুস আবারও স্যাংশন দিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে আবারও শেখ হাসিনার ভয়ঙ্কর ফোন রেকর্ড হয়ে গিয়েছে ফাঁস এবার গোপনে তিনি দেশেও ঢুকে পড়ছেন দেশে ঢুকে রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন তিনি কেউ টেরও পেল না শেখ হাসিনা গোপালগঞ্জে গোপন ডেরায় নাকি আশ্রয় নিয়েছেন রাতে ছাত্রদের উপর গুলি চালিয়েছে সেনাবাহিনী আবারও কঠিন চক্রান্তের মুখে পড়তে চলেছে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে ক্ষমতার চাকা দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির থামনেল এবং ভিডিওটির অংশ বিশেষ থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি ঠিক কতটা আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটির বিস্তারিত দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব সাথে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি ঠিক কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখেনি আমাদের স্ক্রিনে আমি আটশো টাকা এনে আমি চাল কিনবো না তরকারি কিনে খাবো না পোলাপালে স্কুলে মাদ্রাসায় পড়াবো আমার বাবা মা দুষ্ট করবে জরিমানা জরিমানাগুলো আমরা কতকাল দিব বলেন আমাদের আমি চাকরি করতাম আমার চাকরি চলে গেছে ভালো কথা চাকরির জন্য অনেক জায়গা রিপ্লাই দিছি এসিসি বাস সারা দিবে না ভালো কথা তাহলে এখন যে আমার বাচ্চা আছে আমার পরিবার আছে এদেরকে নিয়ে যে আমি খাবো বা বাঁচবো এমন একটা সৌকম্প যদি সরকার কইরা দেয় আমাদের জন্য আমরা ওরা যদি বাঁচতে পারি খাইতে পারি একটা মন্তব্য করা তারপর জিনিসটা সাইড করুক এই এরিয়া যদি না দেয় যদি বলে যে হ্যাঁ তোমাদের এই এরিয়াটুক দিছি এই এরিয়াটুকু ভিতরে তোমরা চালাও বা তোমরা খাও বা তোমাদের মহাম্মত এরিয়া আছে বা এরিয়া তোমরা চুলা ভিড়া খাও তোমরা কেউ হাইওয়া রোড উঠো না আমরা ওই হাইওয়া রোডে আমাদের ওঠার দরকার নাই তারপরে যদি সরকারের অবৈধ হয়ে যায় আমরা উঠি ওখানে তাহলে সরকার যেটা পদক্ষেপ নেবে ওইটাই আমরা করবো কিন্তু এখন যে তিন দিন ধরে না খেয়ে রেছে আমাদের ঘরকে কেউ দুই টাকা দিয়ে যাচ্ছে না আমার বাচ্চা ঘরে গেলে বাবা কি খাবো কী হতো এমন অবস্থায় যা সংসার দেখলে বুঝতে পারবেন ঘরের জিনিস ছিল ওগুলো বিক্রি করছি এখন আমরা কোথায় দিয়ে দাঁড়াবো বলেন আর এগুলো যদি সব এখন করে দেয় দুই তিন দিনে রেট দিছে রেটে সব কিছু যদি যায় তাহলে দাঁড়ানো থেকে রাস্তা লাগবে আমাদেরকে আপনারা উৎক্ষেদ করবেন আমাদের একটা ব্যবস্থাপনা করে দিয়ে তো করবেন না এটা না করেই করবেন তার চেয়ে ভালো যদি

এখন যা অনেক কি বলে যে স্বাধীন হয়েছে তাহলে নতুন করে সংবিধান বদলাইতে হইব জাতীয় সংগীত বদলানো লাগবো হ্যাঁ নতুন একটা বাংলাদেশ এরা করতে চায় এখন ভাই যদি সংবিধান বদলাইতেন চান তাহলে তো আপনার ওই ওই জায়গায় জিয়ার ইতিহাস আছে শেখ মুজিবুর রহমানের ইতিহাস আছে এ দেশে হাজারো নিরীহ বাঙালির ইতিহাস আছে তার মানে সবই কি বদলাইতে হইব মানে পুরা একটা চ্যাপ্টার উনিশ একাত্তর সালে সবই বদলানো লাগবে ঠিক আছে যদি আপনি ওটা করতেন স্যার আচ্ছা দৈরা নিলাম আপনারা দেশটা দ্বিতীয়বার স্বাধীন করছেন হ্যাঁ আপনার আত্ম ক্ষমতা আছে সংবিধানও বদলাইলেন হ্যাঁ জাতীয় সঙ্গীত বদলাইলেন সবই ঠিক আছে কিন্তু ভাই পৃথিবীর সব দেশে যুদ্ধের পরে একজন তো জাতির জনক থাকে মায়ানমারের জাতির জনক আছে না যেন লং টংশান আপনারা যুক্তরাষ্ট্রের আছে ওয়াশিংটন ডিসি বা ভারতের মহাত্মা গান্ধী আছে পাকিস্তানের জিন্না আছে হ্যাঁ বাংলাদেশের শেখ মুজিবুর রহমান আছে জাতির জনক তাহলে আপনারা যে দ্বিতীয়বার দেশটা স্বাধীন করলেন আপনাদের জাতির জনক কে মানে আমি শুধু এটাই জানতাম যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে জাতির জন্য কে এটা শুধু বললেই হলো আমরা সাধারণ মানুষ কোনো প্রতিহিংসা চাই না আসলে প্রতিহিংসার রাজনীতি একটা দেশের ধ্বংস ছাড়া কিছু উপহার দেয় না আমরা চাই বাংলাদেশ সমস্ত বড় বড় দল একসাথে থাকুক একই প্ল্যাটফর্মে থাকুক সংসদে একটা বড় শক্তিশালী বিরোধী দল থাকুক জবাবদিহিতামূলক সরকার থাকুক ঠিক আছে একজন আরেকজনের বন্ধুর মতো সম্পর্ক থাকুক বড় দলগুলা এক এক নেতা যেন আর একটা মধুর সম্পর্ক সম্পর্ক যেন দেশে থাকে বাংলাদেশ যে যে নোংরা রাজনীতি করে পৃথিবীতে পুরা পৃথিবীতে এমন কোনো নজির নাই যে কোনো দেশ এরকম ছোট্ট একটা মানচিত্র নিয়ে এত বিশ্রী আর এত নোংরা রাজনীতি করে আমার মনে হয় নাই দুর্ভাগ আমরা হইলাম একটা দুর্ভাগ্য জাতি যে পৃথিবীর কোনো বড় শক্তি আমাদেরকে মিসাইল বা ড্রোন মাইরা ধ্বংস করার কোনো দরকার নাই যে বিষাক্ত রাজনীতি আমাদের দেশের রাজনৈতিক নেতারা করে এই দেশটা ধ্বংসের লেগিয়া এই রাজনীতি এই শুধু যথেষ্ট আমার মনে হয় আপনার ওই যে জাপানে আমেরিকা বোমার ছিল না হিরোসীমার নাগা শিকাতে সেই লিটল আমাদের এই আমাদের তো বোম মারা না এই দলগুলোই আমাদের জন্য একটা বিষাক্ত বোমা এই দলগুলোর নাম আওয়ামী লীগ বিএনপি বা হুজুর শ্রেণী তারা আসছেন যে গরুটা জিয়াফত করে তারা খাবেন এখানে মজা করে কিন্তু খুব বেশি মজা করে খেতে দেয়নি মারি পুলিশ গতকালকে যেই ভূমিকায় আসছে বাধ্য হয়ে আসছে পরিশ্রয়ী পাওয়ারটা কে দিয়েছে সরকার দিয়েছে অন্তর্বর্তী সরকার মাহফুজ বলেছিল আমাদের প্রেস উইংয়ের যিনি বক্তা তিনি বলেছিলেন সরকার বলেছিল গণমাধ্যমের নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ নয় আর্মি পুলিশ বিজিবি যাই লাগে ব্যবহার করা হবে এক সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে তবে আমার মনে হয় যে পিনাকি দাদার এই মুহূর্তটা সঠিক টাইম না কারণ সারা বাংলাদেশে গতকালকে যা ঘটছে এর মাঝখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের ইস্যুতে যা ঘটছে সেটা হচ্ছে ভিন্ন রকম আরও একটা বড় ধরনের অবস্থান তৈরি করে ফেলছে আর এখানে হাজার হাজার বা শত শত আমি জানি না এরা সবাই হুজুর কিনা বা টুপি ছিল পাঞ্জাবি ছিল কারো কারো দাঁড়িয়ে আবার এত বড় বড় ছিল কোন দল কোন মত সেটা আমি জানি না কিন্তু ঘটনা ঘটছে বিশেষ করে ধাক্কাটা গেছে প্রথম আলোর উপরে এমনকি সেনাবাহিনী সেখানে এসে একটা পর্যায়ে ক্ষুব্ধ হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর যেই কার্যালয় সেই কার্যালয়ের সামনে সন্ধ্যার পর থেকেই বা দুপুর থেকেই নাকি আপনার গরু জিয়াফতের জন্য মানুষ জড়ো হইতে শুরু করছে আর সেই বিক্ষোভকারীদেরকে দিনশেষে নানান আলোচনার পরে যখন তারা সরে নাই তাদেরকে রাস্তা থেকে সরাইতে বাধ্য হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদেরকে সরিয়ে দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা যখন তর্ক বিতর্ক বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠি লাঠিচার্জ করেছে বর্তমানে পুলিশ সদস্যরা আমরা যখন নিউজটা করছি প্রথমাল অফিসের সামনে অবস্থান করছেন পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না সেনাবাহিনীও সেখানে ব্যাপক ভূমিকা রেখেছেন এ বিষয়ে ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার বলছেন সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে ঝামেলা হয়েছিল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আপনার জোরাগরু জবেহ কর্মসূচি করেছেন বিক্ষোভকারীরা তো পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন বিক্ষোভকারীদের বক্তব্য প্রথমাল এবং স্টার ভারতীয় আগ্রাসনের সহায়তা করছে তাই তাদের তবা করার জন্য এই জিয়াফত কর্মসূচি করা হচ্ছে এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে এখন কারোয়ানবাজার সারা বাংলাদেশের বা ঢাকা শহরের একটা প্রাণ কেন্দ্র ব্যবসা বাণিজ্যের যেই বা কাঁচা বাজারের প্রাণকেন্দ্র তো দিনভর যখন এগুলো সেখানে তো স্বাভাবিকভাবে রাস্তায় গাড়ি যানজট ছিল সেনাবাহিনী চাইছে তাদেরকে রাজপথ থেকে সরিয়ে দিতে তো নানান ধাওয়া পাল্টা ধাওয়া গ্রেপ্তারও হয়েছে দুজন এই দুজনকে আবার ছাড়ার জন্য এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমাদের এখানে যারা ইসলামপন্থী ভাইরা ছিলেন কারণ এখানে ইসলামপন্থী বলা এই কারণে যে সবারই দাড়ি টুপি পাঞ্জাবিতে আমরা দেখেছি দুই একজন ছিল টি শার্ট পরা পিনাকিতে দাবার আবার বলছিলেন কোনো এক মাদ্রাসার ছাত্র এখানে নাকি আসে কারা তাদেরকে তিনি কি বলা হয় যে আপনার এই গরু খাওয়ার দাওয়াত দিছিলেন আর ট্রেইলারটা প্রথম আলোকে দেখাবেন তো এখন সব কিছু মিলিয়ে সরকারকে এক ধরনের খুললাম খুল্লা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু পিনাকি কাজগুলো করছেন তাই না ডক্টর ইনুস সরকারের মধ্যে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার একটা প্রভাব কাজ করছে দাবি করছেন প্রতিনিয়ত পিনাকি এবং যারা আছেন অনলাইনে এর পাশাপাশি আপনার উপদেষ্টা ফারুকি তার নিয়োগ নিয়েও কিন্তু এখানে নানান আলোচনা বিতর্ক আছে বা দিনশেষে প্রধান উপদেষ্টা ফারুকিকে কিন্তু বলবেত রাখছেন আর এতে অনেকটা নেগেটিভ ফিল করছে যারা এগুলোর প্রতিবাদ করছে সমন্বয় একটাও তারাও আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যাচ্ছে এই ইস্যুতে মানে কোথাও না কোথাও রেজাল্ট ক্রিয়েট হচ্ছে না তো সব কিছু মিলিয়ে পিনাকি দাদার এই কি বলে যে গরু আসলে এক তো বাংলাদেশের চেহারা বদলায় ফেলছে তো এখন গরু জানি এটা কোন পর্যন্ত যায় আজকে দিনেও আবার সেখানে কর্মসূচির আহ্বান করা হয়েছে তো তারা যেইভাবে এখানে অবস্থান নিচ্ছে পুলিশ যদি ঠিকই আবার ধরেন একটু কঠিন অবস্থানে যায় পুলিশের গায়ে হাত তোলে পুলিশ পাল্টা গুলি করে বা সেনাবাহিনীর লাঠিচার্জ করে সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা আসলে একটা অশান্ত মানে এগুলো আর ভাল লাগে না দেখতে বাংলাদেশকে এখন মনে হয় যে সরকার পতন হয়েছে যে সরকার আছে তারা দেশকে সংস্কার করবে নানান পজিটিভ কর্মকাণ্ড ঘটবে দেশে সারাদিন মারামারি পিড়াপিড়ি আজকে এই কলেজ আজকে ওই কলেজ এই রিক্সাওয়ালা নামতেছে এই অমোকরা নামতেছে ডাক্তার নার্স মাস্টর বাদ নাই আর খালি একটা গ্রুপ বাদ আছে ঘরের বউরা মানে জামাইদের কন্ট্রোল ইস্যুতে আর আরেকটা গ্রুপ আমার ধারণা কাজের বুয়া এই দুইটা গ্রুপ ছাড়া মোটামুটি সবাই নেমে গেছে অধিকার চাই স্থবির হওয়া উচিত এখানে অনেক কিছুই আমার মনে হচ্ছে যারা দেখার তারা দেখবেন সামহাও এই পাঙ্গা পাঙ্গা খেলাতে দেশের পরিস্থিতি বারোটা ইগো প্রবলেম হচ্ছে ধরেন পিনাকি দাদার ইগো প্রবলেম হচ্ছে সরকারের ভেতরে থাকা মাহফুজের আবার ইগো প্রবলেম হচ্ছে মানে এই ইগো ইগো খেলাটার মধ্যে যত ঝামেলা পাকাই যাচ্ছে প্রথম আলো ডেলি স্টারের মধ্যে একটা ইগো প্রবলেম হচ্ছে সব কিছু মিলিয়ে তো ফাইনালি তো ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নিশ্চয়ই যারা দেখার এগুলা দেখবেন একটু শান্তভাবে চিন্তা ভাবনা করে কারণ উদ্ভূত পরিস্থিতি ভালো না সব মিলিয়ে আর এটার বিগড়ানোর দরকার নাই এটা কেমনে প্রথম আলো বা ডেলি স্টার সম্পর্কে যদি মন্তব্য থাকে যে না তারা অপরাধ করছে তাহলে তাদেরকে সরকারের মাধ্যমে আমাদের কী যে মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হোক অথবা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হোক কিন্তু এইভাবে মব জাস্টিস টাইপ অ্যাক্টিভিটিস এটা ভালো না এই যে হুজুরা গেছে এখানে যদি পুরুষগুলি করে ভাই আপনি অ্যাক্টিভিটিস অন্য লেভেলে নিলে হয়ে যাবে কার কি হবে পরের দিন আবার পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ওষুধ লাগে কোন জায়গায় আপনি বলেন দুই দিনে তিরিশ চল্লিশ হাজার টাকার ওষুধ লাগে কোন জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে রিসিট আছে অভিজিতে সাত তারিখের মাত্রা ছিল একশো একচল্লিশ ইউনিট পার লিটার আমাদের কাছে রিপোর্ট আছে এটা স্বাভাবিক থাকার কথা এর নিচে একটু বেশি ছিল তাহলে তারা চেষ্টা হবে এটা কমানোর একজন লিভার সিরোসিস রোগী থাকে দুইশো থেকে আড়াইশোর উপরে কোনোদিন যায় না তারা এমন কি ট্রিটমেন্ট করলো যে ষোলোশো বিরানব্বই ইউনিট পার লিটার হয়ে গেল লিভার সিরোসিসের মাত্রা এই ন্যাশনাল হসপিটালের মতো যে ডাকাতে একটা হসপিটাল আছে যারা চিকিৎসা ব্যবসা করে এটা পুরোপুরি আন্দোলনটা চাপা পড়ে যাচ্ছে তাই আমরা চাই না যে যদি তাদের কাছে এই নিউজটা যায় থাকে আমরা

প্রত্যেকটা আপনি কি মনে করেন এটা কিনা এটা কি আমরা এখন চাই যে যদি সঠিক পদক্ষেপ নেয় এই হসপিটাল লাইসেন্স বাতিল করা হোক পাইস তৈরি করা হোক বা এত বড় একটা এত পরিমাণে একটা শাস্তি দেওয়া হোক যেন পুরো বিশ্বের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে কোনো ইয়াং বয়সের ছেলে শিক্ষ এরা জানি এইভাবে কোন বয়সের তার প্রাণ ধরে হ্যাঁ আমাদের আর কোনো কর্মসূচি আছে কিনা এই ব্যাপারে আমরা এখনই বলতে পারবো আমি আলোচনা করবো যা যা কত কিনা লাগে আচ্ছা আমার নাম সুমতি ঘোষ আমি অভিজ্ঞতা ঘুমে ছিলাম এক বছর আমি একসাথে ছিলাম অন্যতম সহযোগী মাহিন জামান শুনুমকে গ্রেপ্তার করেছে টঙ্গি পূর্ব থানা পুলিশ ঢাকার মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর গুলি চালানোর ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় মাহিন টাঙ্গাইল জেলার সদরের আকুর ঠাকুর এলাকার এস এম কামরুজ্জামানের ছেলে বাংলাদেশকে শেখের দেশ বানাতে চেয়েছিলেন হাসিনা এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি তিনি আরও বলেছেন সরকার পতনে দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট আন্দোলনে শুধু বৃদ্ধ যুবক নয় শিশু কিশোর তরুণের রক্তে রঞ্জিত হয়েছে শেখ হাসিনার হাত তার জীবন নিয়ে আমাদের মুক্ত